হ্যালো গাইস ওয়েলকাম টু বাংলা গাইড ইউটিউব চ্যানেল তো আজকে আমরা ক্লাস করবো এরো ডিটেকশন নিয়ে বা অ্যাকচুয়ালি বলতে পারো এরোর কারেকশানা একটা সেন্টেন্স সেখানে কিন্তু কী কী এরো রয়েছে সেই এরোরগুলো কীভাবে বুঝতে পারবে এবং সেন্টেন্সটা কীভাবে কারেক্ট করতে পারবে সেটা কিন্তু নিয়ে আজকে ক্লাস হবে ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো যাতে করে সমস্ত রুলসগুলো তোমরা পেতে পারো এবং রুলসগুলো কিন্তু তোমরা নোট ডাউন করতে পারো তোমাদের নোটবুকে ঠিক আছে তো চলো এই ভিডিওটি কিন্তু আশা করি সবার কাজে লাগবে এই আশা নিয়ে ভিডিওটা বানানো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেওয়াও চ্যানেলটাকে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ঠিক আছে তো আজকে দেখে নেবো নম্বর ওয়ানে কি বলা হচ্ছে সার্টেন নাউন স্পোজেজ এ সিঙ্গুলার ফর্ম হুম কিন্তু স্টিল রিপ্রেজেন্ট প্লুরালিটি কিছু কিছু নাউন রয়েছে যেগুলো কিন্তু দেখতে সিঙ্গুলার ঠিক আছে কিন্তু নেয় প্লুরাল মানে প্লুরাল ভাবটা নেবে এগুলোর সাথে কিন্তু ইজ হবে না হবে কি আর ঠিক আছে বা হ্যাভ ভার্ভ হলে হ্যাভ হবে হ্যাজ হবে না ঠিক আছে তো যেমন এক্সাম্পল দেখে নাও ক্যাটেল পিজেন্ট্রি পিপল ক্লার্জি পুলিশ তো এক্সাম্পল দেখো দ্য পুলিশ হ্যাজ কাম কেন ইনকারেড বলা হচ্ছে দ্য পুলিশ পুলিশ যেহেতু আমরা যদি সিঙ্গুলার ধ এটাকে যদি আমরা সিঙ্গুলার দেখতে কিন্তু আমরা যদি তাও প্লুরাল ধরি পুলিশটাকে যেহেতু এখানে পুলিশ বলা হয়েছে তো পুলিশের সাথে কী হবে হ্যাব হবে হ্যাজ কিন্তু কখন হয় যখন একটা থার্ড পারসন এবং সেটা সিঙ্গুলার হয়ে থাকে ঠিক আছে তখন কিন্তু সেটা হয়ে থাকে হ্যাজ কিন্তু এখানে যেহেতু পুলিশ প্লুরাল তাই এখানে হ্যাভ ঠিক আছে বুঝতে পারলে আশা করি না বুঝতে পারলে কমেন্ট করতে থাকবো এবং আমি পরবর্তী ভিডিওতে কিন্তু তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে নাম্বার টু দেখে নাও এরপরে বলা হচ্ছে কিছু নাউন অলওয়েজ টেক দ্য প্লুরাল ভার্ভ বিকজ দ্য ফর্ম ইজ অলওয়েজ প্লুরাল এরপরে এদের কিছু নাউন মানে কিছু কিছু নাউন এগুলো কি দেখলে আগেরটা কি দেখলে যে কি বলা হচ্ছে যে এগুলো দেখতে সিংগুলো কিন্তু প্লুরাল ভার্ব নেই কিন্তু এইগুলো অলওয়েজ প্লুরাল তাই প্লুরাল ভাব নেবে আর কি ঠিক আছে যেমন সিজার্স হ্যাঁ দ্য সিজার্স ইজ কেপ সিজার্সটা দেখো পিছনে এস লাগানো হচ্ছে তাহলে ইজিলি বুঝতে পারবে যে এটা কিন্তু প্লুরাল ঠিক আছে এটা সিঙ্গুলার নয় অবশ্যই একদমই সিঙ্গুলার নয় ট্রাউজার্স স্পেকটাকলস থ্যাংকস প্রেমশেষ এগুলো কিন্তু সবই থ্যাঙ্ক বলে না কেউ ঠিক আছে থ্যাংকস বলা হয় হ্যাঁ তো সুতরাং এটা কিন্তু প্লুরাল এবং অলওয়েজ এগুলো কিন্তু আর নেবে ইজ কিন্তু নেবে না কারণ এই কথাগুলো কিন্তু সিঙ্গুলার নয় ঠিক আছে সুতরাং এই আর হচ্ছে কারেক্ট কারণ সিজার্সটা হচ্ছে প্লুরাল ঠিক আছে তিন নম্বর দেখে নাও হোয়েন এ নাম্বার ইজ ফলোড বাই এ নাউন ডিনোটিং মিজার লেন্থ মানি নাম্বার ওর ওয়েট দ্য ফর্ম অফ দ্য নাউন ডাজ নট চেঞ্জ সো লং অ্যাজ দে আর ফলোড বাই অনাদার নাউনের পর নাউন তাহলে কী বলছে দেখো এক্সাম্পলগুলো দেখে নাও মিলিয়ন পেয়ার মিটার ইয়ার অ্যান্ড ফুট হেড এগুলো কি এগুলো সবগুলোই কিছু মিজার বোঝাবে কিছু লেন্থ বোঝাবে কিছু মানি বোঝাতে পারে নাম্বার বোঝাতে পারে অথবা ওয়েট বোঝাতে পারে সুতরাং এইগুলো যখন দিস ইজ নাইন মিটার্স ক্লোথ বলা হচ্ছে তো তো এরপরে নাইন মিটার্স কেন বলা হচ্ছে সরি নাইন মিটার্স কখন বলবে যখন এই মিটার্সের পরে কোনো নাউন বা প্রোনাউন থাকবে না কিন্তু এখানে কি দেখো মিটার্সের পরে ক্লোথ আছে তাহলে এই একটা এটা কি একটা নাউন বা প্রোনাউন সরি নাউন এটা ঠিক আছে প্রনাউন তো নয় অবশ্যই সো ক্লোথ কথাটা এখানে নাউন যেহেতু তাহলে এই যে নাম্বারটা এই নাম্বারের পিছনে যেহেতু একটা নাউন রয়েছে সুতরাং এটা কিন্তু এস বা ইয়েস হবে না ঠিক আছে এস বা ইয়েস হবে না সেই জন্য দেখো দিস ইজ নাইন মিটার ক্লোথ এটা কিন্তু রাইট কারণ এর পিছনে ক্লোথ আছে এবং এইটা এই যে কথাটা এটা একটা কি নাউন হুম সরি এটা এই যে নাম্বারটা যে মিটারের যে নাম্বারটা হুম মিটার থেকে মিটার হয়ে থাকে এখানে মিটার সরছে না কেন হচ্ছে না কারণ এই যে কথাটা এর পিছনে যেহেতু একটা নাউন রয়েছে সুতরাং এটা কিন্তু নাম্বারটা চেঞ্জ হবে না মিটার থেকে মিটার হয়ে যাবে না ঠিক তার পরবর্তী মানে অপোজিটটা দেখো যদি না যদি এইটা না থাকে আর কি হ্যাঁ দেখো এখানে দেখো যেমন মিলিয়ান পেয়ার মিটার এগুলো একই জিনিস যে যে সমস্ত নাম্বারগুলো কি বোঝাবে মেজার বোঝাবে হুম লেন্থ বোঝাবে এই সমস্ত বোঝাবে আর কি সেগুলো কী হবে সর্বদাই কিন্তু তার পিছনে যদি নাউন বা নাউন না থাকে তাহলে কিন্তু কী হবে সেগুলো কিন্তু চেঞ্জ হবে যেমন দেখো দিস শাড়ি ইজ নাইন ইয়ার্ড লং ঠিক আছে এটা কিন্তু ইনকারেক্ট কেন বলা হচ্ছে কারণ এই যে লং কথাটা কিন্তু নাইন ইয়ার্ড যে কথাটা এটা তো ইয়ার্ড থেকে ইয়ার্ডসই থাকে এর পিছনে কিন্তু এটা কিন্তু নাউন নয় হ্যাঁ এটা নাউন নয় যদি নাউন বাপো নাউন থাকতো কিছু একটা ঠিক আছে কোনো নাউন নাউন থাকতো এখানে তখন কিন্তু সেখানে এটা ইয়ার্ডস হতো না ইয়ার্ড হতো ঠিক আছে যেহেতু নেই সেহেতু ইয়ার্ডস কথাটা ঠিক ওকে তাহলে দিস শাড়ি ইজ নাইন ইয়ার্স নাইন ইয়ার্ডস লং এটা কিন্তু ঠিক আচ্ছা পাঁচের দাগ দেখে নাও সার্টেন নাউন স্পেশালি অফ দ্য কালেকটিভ ক্যাটেগরি আর ইউজ এজ সিঙ্গুলার আর ইউজড অ্যাজ সিঙ্গুলার হোয়েন দে স্পেসিফাই এন ইউনিট তাহলে কিছু কালেকটিভ নাউন যেগুলো সিঙ্গুলার হিসেবে হয় যখন কখন হয় সিঙ্গুলার কালেকটিভ মানে কি অনেকগুলো একসাথে রয়েছে ঠিক আছে এটার কালেকশান বোঝাবে ঠিক আছে যেমন ধরো তোমার সোলজার্সদের রয়েছে ঠিক আছে অনেকগুলো সোলজার্সদের কালেকশান সেগুলোকে কী বলা হবে আর্মি বলা হবে হ্যাঁ তো সেই রকমই তো কিন্তু তারা যখন একটা স্পেসিফিক একটা ইউনিটে বোঝাবে পুরোপুরি সবগুলোকে অ্যাজ এ হোল বোঝাবে তখন কিন্তু সেটা সিঙ্গুলার হবে যেমন কি পাবলিক ঠিক আছে টিম কমিটি গভর্নমেন্ট অডিয়েন্স অর্কেস্ট্রা কোম্পানি জুরি ঠিক আছে এই সমস্তগুলো যখন অ্যাজ এ হোল বোঝাবে তখন কিন্তু সেটা তোমার সিঙ্গুলার নাউন নেবে যেমন দেখো দ্য পাবলিক ওয়ার আন অ্যানিমালস ইন দেয়ার ওপিনিয়ন ঠিক আছে এটা কিন্তু ইনকারেক্ট বলা হচ্ছে কেন বলা হচ্ছে দ্য পাবলিক পাবলিকটাকে অ্যাজ এ হোল ধরা হচ্ছে সেই জন্য কিন্তু দ্য পাবলিক ওয়াজ আনিনিমাস ইন ইটস ওপিনিয়ন ইন দেয়ার ওপিনিয়ন কিন্তু নয় ঠিক আছে কারণ পাবলিকটাকে একটা সিঙ্গল হিসেবে ধরা হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে ধরা হচ্ছে ধরো অনেকগুলো যেমন দেখো যে কী বলে তোমার জাজেসদের বেঞ্চ থাকে যাদেরকে জুরি বলা হয় ঠিক আছে তারা যদি একটা অপিনিয়ন হুম তারা সবাই মিলে যদি একটা অপিনিয়ন দেয় তখন কী হবে তখন দ্য জাজ দ্য জুরি গেভ ইটস ওপিনিয়ন হুম দেয়ার ওপিনিয়ন নয় ঠিক আছে বা জুরি ইজ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন নয় কারণ পুরো জিনিসটাকে একটা অ্যাজ এ হোল দেখালে তখন ইজ হবে আর পুরো জিনিসটা যদি আলাদা আলাদা হয় তখন কিন্তু সেটা আর হবে ওকে নেক্সট নাও নাউন স্পেশালি অফ দ্য কালেকটিভ ক্যাটেগরি আর ইউজড ইন প্লুরাল হোয়েন দ্য স্পেসিফাই ডিফারেন্স অফ ওপিনিয়ন ঠিক একই রকম জিনিস দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন ইটস অপিনিয়ন জুরিরা যদি এটা ইনকারেক্ট কেন বলা হচ্ছে জুরিরা ইনকারেক্ট ওয়াজ ডিভাইডেড বলেছে তার মানে অনেকগুলো ধরো এই একটা জাজ এই একটা জাজি একটা জাজ তারা কিন্তু বিভিন্ন রকম তোমার ওপিনিয়ন দিল তাহলে কি অনেকগুলো ওপিনিয়ন আসলো সেগুলো কিন্তু প্লুরালভাবে আসলো তাই কি না প্লুরালভাবে আসলো সেই জন্য কিন্তু এই জুরি ওয়াচটা নয় জুরি ওয়ে হ্যাঁ কারণ এখানে অনেকগুলো ওপিনিয়ন বলা হচ্ছে কারণ তারা ডিভাইডেড ইন ধার ওপিনিয়ন হ্যাঁ তারা বিভিন্ন রকম আলাদা আলাদা মত দিয়েছে ঠিক আছে সেই জন্য কিন্তু এখানে ওয়ার কারণ প্লুরাল সেন্স আসছে জুরিদের থেকে ঠিক আছে ইফ দ্য প্রনাউন ওয়ান ইজ ইউজড ইট মাস্ট বি মেনটেন থ্রু আউট দ্য সেন্টেন্স ওয়ান মাস্ট রেসপেক্ট হিজ এলডারস নয় ওয়ান যেহেতু বলেছো সেজন্য কিন্তু এখানেও কিন্তু ওয়ানস বসাতে হবে ওয়ানের অপোষ্ট কি মানে সেই ওয়ান এর আর কি একজনের সেই এর কী বোঝায় এস বসালে কিন্তু এর বোঝায় আর কি হ্যাঁ যেমন রামস বললে কি রাম এর ঠিক আছে রামের সেরকমভাবে তাহলে ওয়ান মাস্ট রেসপেক্ট ওয়ান সেলডার্স ইজ কারেক্ট ঠিক আছে এখানে হিজ বলবে না কারণ এখানে তুমি বুঝতে পারছো যে কী জেন্ডারে বলা হচ্ছে তাহলে তুমি এখানে মেল কী করে বলতে যেতে পারো আর কি সেই জন্য আর কি দ্য ওয়ার্ড হুজ ইজ ইউজড ফর লিভিং পিপল অ্যান্ড হুইচ ইজ ইউজড ফর নন লিভিং থিংস ওর আইডিয়াস তাহলে কি হুইজ বক্স ইজ কেপড অন দ্য টেবল হুইচ বক্স হুম তাহলে এখানে কী বলা হচ্ছে হুজ কথাটা বলেন কার কার তখনই বুঝতে পারছো যে কোনো একজন পিপলের কথা বলা হচ্ছে আর হুইচ বললে কি কোন জিনিসটি ঠিক আছে কোন জিনিসটি তখনই কিন্তু একটা জিনিসের বা থিংয়ের জিনিস কথাটা আসছে বা কোন আইডিয়াটি ঠিক আছে কোনো আইডিয়া ঠিক আছে এইগুলো কিন্তু তাহলে একটা আইডিয়া আসছে যে হুইচ বক্স ইজ কেপ্ট হুম হুইচ বক্স এখানে হুইচ বক্সটা ইনকারেক্ট বলা হচ্ছে হুজ বক্স ইজ কেপ্ট অন দ্য টেবিল তখন বলতে পারছো যে কার হুইচ বক্স কোন বক্সটি নয় কার বক্সটি এখানে বোঝাতে চাওয়া হচ্ছে সেই জন্য কিন্তু হুইচ কথাটা হবে না এখানে হুজ কথাটা হবে যেহেতু কার বক্স বলা হচ্ছে কার বক্স বলতে কোনো একজন পার্সনের বক্স হবে আর পার্সন বলতে কি বোঝেছো লিভিং পার্সনের জন্য হুস ব্যবহার করা হয় সুতরাং হুজ বক্সটা হচ্ছে কারেক্ট লেস ইজ ইউজ টু ডিনোট কোয়ান্টিটি হোয়াট ফিউয়ার ইজ ইউজ টু ডিনোট নাম্বার তাহলে লেস যখন ব্যবহার করবে তখন কি সেটা হচ্ছে তোমার কোয়ান্টিটি মানে কি বোঝাবে পরিমাণ বোঝাবে ঠিক আছে আবার যখন ফিউয়ার বোঝাবে তখন কিন্তু কী বোঝাবে সেটা হচ্ছে সংখ্যা বোঝাবে মানে নাম্বারের দিক থেকে বোঝাবে ঠিক আছে যেমন দেখো নো লেস দেন টোয়েন্টি পিপল ওয়্যার হ্যাঁ দেয়ার আর কি তুমি এটাও বলতে পারো যে টোয়েন্টি পিপলের বেশি সেখানে কিছু কেউ ছিল না হ্যাঁ তো এটা ইনকারেক্ট বলা হচ্ছে কেন বলা হচ্ছে নো নো ফিউয়ার দেন টোয়েন্টি পিপল ওয়ের এখানে কি এটা সংখ্যা বোঝাচ্ছে নাম্বার বোঝাচ্ছে তো ডিনোট করছে কি নাম্বার বোঝাচ্ছে তাই কিন্তু ফিউয়ার কথা বলা হলো কারণ এখানে টোয়েন্টি পিপল এটা কি সংখ্যা বোঝাচ্ছে এটা নিশ্চয়ই পরিমাণ নয় হুম